খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এনআরসি ও সি এর বিরুদ্ধে উত্তাল যখন সারা দেশ এমন বস্তায় দক্ষিণ চব্বিশ পরগনা বজবজে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষেরা মিলিতভাবে এনআরসি ও সি এর বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন এই বিক্ষোভ মিছিলটি বজবজের কালীপুর মোড় থেকে শামপুর মোড় পর্যন্ত করা হয় এই মিছিলে প্রায় দশ থেকে বারো হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই মিছিলে পচলতি সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সম্প্রীতির পৌরপিতা মোহাম্মদ মনসুর পৌরপিতা বাবু সাংবাদিকদের মুখোমুখি হয় বলেন আমাদের এখানে কোনোভাবেই এনআরসি ও সিএবি বা সিএএ আমরা করতে দেব না আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষেরা একসঙ্গে এনআরসি ও সিএএ এর প্রতিবাদ করছি প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনে যাব। আজকের মিছিলটা এনআরসির বিরুদ্ধে এবং ক্যাব সি এর বিরুদ্ধে আজকে আমাদের এলাকা থেকে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে প্রতিবাদে বেরিয়েছে আমরা পুরো ভারতবর্ষ জুড়ে এই এনআরসি ক্যাব এবং সি এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি যতদিন এনআরসিটা বাপস নেবে না ততদিন আমাদের আন্দোলন চালু থাকবে আমরা আন্দোলনে সমস্ত ধর্মের মানুষ হিন্দু শিখ ইসাই মুসলিম যত ধর্মেরই মানুষ আছে আমরা সব মিলে এক সঙ্গে আন্দোলন করছি এবং করব আমাদের মিছিলে মিনিমাম দশ থেকে বারো হাজার লোক অংশগ্রহণ করেছে এই মিছিলটা আমরা শান্তিপূর্ণ মিছিলটা বজবস থেকে শ্যামপুর মাফ করবেন আমরা কালীপুর থেকে শ্যামপুর পর্যন্ত যাব এবং শান্তিপূর্ণ আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে আমরা যত ধর্মেরই মানুষ আছি আমরা সব কিন্তু একসঙ্গে মিলেমিশে আন্দোলন করবো যেহেতু এনআরসি বাতিল করা যায় আমার নাম মোহাম্মদ কাউন্সিলর বাবলু মল্লিকের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন